চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন রুটে চালু হওয়া বেওয়ান শিপটি আমাদের মতো সাধারণ মানুষের মধ্য সমুদ্রে ভ্রমণের স্বপ্ন যেমন পূরণ করেছে, তেমনি সত্যি করেছে বাঙালির সত্যিকারের জাহাজ ভ্রমণের স্বপ্ন। আজ এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই বেওয়ান শিপের সব কিছু। সব কিছু মানে সব কিছু: খরচ, সুযোগ সুবিধা, টিকিট প্রাপ্তির স্থান, যাতায়াতের স্থান এবং সময়, বিভিন্ন রকম সিট এবং রুমের বিবরণ সহ যাতায়াতের ভাড়া, এবং সাথে অনলাইনে ঘরে বসে টিকিট নিশ্চিত করার পদ্ধতি। আশা করছি এই ভিডিওটিতে আপনারা চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনগামী বেওয়ান শিপ সম্পর্কে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তবে শুরু করা যাক। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় বেওয়ান চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন যাত্রা শুরু করে চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনালের জেটি নম্বর 15 থেকে, এবং এক রাত সেন্ট মার্টিনে থেকে শনিবার আবার সকাল 9টায় রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। এটি মূলত 8 থেকে 9 ঘন্টার একটি জার্নি। যাওয়ার দিন রাতের জার্নি হওয়াতে গভীর সমুদ্র অথবা শিপের অভ্যন্তরীণ তেমন কোনো ভিউ নিতে পারিনি, তাই ফেরার দিনের ভিডিওই প্রাধান্য পাবে মূলত এই ভিডিওতে। এইটা ড্রাইভিং এরিয়া না? এটা হলো আমরা বলি ব্রিজ। ব্রিজ? ব্রিজ। জাহাজের ক্ষেত্রে এটাকে ব্রিজ। এটাকে আপনি পরিচালনা করেন? না, পরিচালনা করার জন্য এখানে একজন ক্যাপ্টেন আছেন। উনি কি আছেন? হ্যাঁ, উনি আছেন। যাওয়া যাবে? যেতে পারবো? যান, কথা বলুন। আসসালামু আলাইকুম। ভিডিও করছে, জাস্ট একটু কি আসবো স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ক্যাপ্টেন স্যার? আচ্ছা, আমি জাস্ট একটু জাস্ট এরিয়াটা একটু। থ্যাংক ইউ। এ তো অনেক নেভিগেশন টেভিগেশন অনেক কিছু আসলে। এই যন্ত্রটা দিয়ে স্যার যে মানে অবস্ট্রাকল থাকলে তারপরে এখন সব ডিজিটাল হয়ে গেছে। আর এইটা স্যার রাডারের মাধ্যমে ইয়া করা হয়, এইটাও তো তাই মনে হয়। আর হুইল হচ্ছে এটা, রাইট? এত সহজ হইলে তো হয়েছিল। থ্যাংক ইউ স্যার, সরি টু ডিস্টার্ব। সালাম আলাইকুম। এটা হচ্ছে মূলত শিপের ইঞ্জিন রুম। বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই ইঞ্জিন। এর প্রচণ্ড শব্দ এর শক্তির জানান দিচ্ছে। এটা হচ্ছে সি ডেকের ব্যাক সাইড, যেটা এটা জাস্ট রেস্টুরেন্ট, রান্না টান্না হয় এখানে। তাহলে সাধারণ মানুষ তো এখানে যায় না। আর আমি তাহলে একটু এখানে ওই বাংকার বেড দেখাবো, যেগুলো ফাঁকা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংকার বেড এরিয়াটা ভালো, কেউ যদি ঘুমাতে ঘুমাতে যাওয়ার সময়ের জন্য বেসিক্যালি এটা বেশি উপযোগী, তাই না?
এরকম এরকম চাইলে আপনি এভাবে করে টেনে এটা প্রাইভেসি ক্রিয়েট করা যায়, আবার ওপেন করলে ওপেন। এখানে একটা ব্ল্যাঙ্কেট থাকে, একটা বেড থাকে, এটা প্রিপেয়ার্ড। এগুলো মনে হয় প্রিপেয়ার্ড নাই, বুঝছিস? এগুলো ভাড়া হয় নাই আজকে, তাহলে এইসব শুয়ে থাকতে পারবি। এই যে এরকম বেসিক্যালি এরকম এই যে এইটা হচ্ছে রেডি। এরকম একটা পিলো থাকবে, একটা ব্ল্যাঙ্কেট থাকবে, আর এরকম দুইটা বেড উপর নিচে। তো প্রতিটা হচ্ছে 8,000 টাকা যাওয়া আসা, এবং ওয়ান ওয়ে করলে পরে হচ্ছে 4,000 টাকা। ওরা বলে হচ্ছে বিজনেস ক্লাসের থেকে 5,400 টাকা করে। এটা খারাপ না তো, ভালোই তো। কিন্তু এইটা কিন্তু এই ফ্লোরটা কিন্তু পানির নিচে, জানো? হ্যাঁ, এখানে কিন্তু কোনো উইন্ডো নেই। এটা হচ্ছে এটা একদম পানির নিচে, এটা পানির নিচে পুরো পানির মধ্যে। এই এগুলো হচ্ছে ইকোনমি ক্লাস চেয়ার, 4,000 টাকা করে আপ ডাউন। এখানে সেন্ট মার্টিন যাওয়া এবং আসা এই চেয়ারগুলোতে গেলে পরে 4,000 টাকা করে লাগবে। এটাই সব থেকে লোয়েস্ট ক্যাটাগরি আর কি। বাসের মতো আর কি, বুঝছিস? এগুলো সবই প্রেসিডেন্সিয়াল ফ্লাইট। এই পাশে যে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টাই হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফ্লাইট। এগুলো সব কি ভাড়া রিজার্ভ হয়ে গেছে? এইটার একটা ভিতরে ফুটেজ নিতে পারবো আমি? আপনি নিতে চান যদি আপনি অ্যালাউ করেন। এটা রেগুলার ভাড়া কত যাওয়া আসা? 40,000 না, মানে সেন্ট মার্টিন যাওয়া এবং আসা মিলে। আরেকটা আছে প্রেসিডেন্সি প্লাস, ওটা একটু বড়, ওই পাশে গুলা সামনে বড়। এগুলা কত? ওগুলা কত? 60,000 টাকা। এগুলা 15,000, এটা 40,000। একটু একটু বেটার আছে দেখাবো, দেখতে চান না প্লিজ? এটা হচ্ছে আমাদের একটা টুইন টুইন বেড। আচ্ছা, এটাও প্রেসিডেন্সিয়াল বাট টুইন বেড। এটার প্রাইস কি চেঞ্জ আছে কোনো? সেম 40,000 না? এইখানে মনে হয় 4 জন অ্যাকোমোডেশন হইতে পারে, চাইলে না? কোথায়? এই রুমে 4 জন যেতে পারে, থাকতে পারে। মানে একটা দুইটা বেড, একটা সোফা, মানে 4 জন একটা হল। এটা এগুলা আজকে আনসোল্ড আছে না? করলে আমরা 4 জন এলাও করি সর্বোচ্চ। বুঝতে পারছি, ছোট বড় নিয়ে এই এগুলা আজকে আনসোল্ড, মানে ইয়া হয়নি। বুঝতে পারছি। এই ডেকটা হচ্ছে আপনার, এই ফ্লোরটাকে বলে হচ্ছে ডি বি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড, আর ওই পাশটা বি ফরওয়ার্ড বি ফরওয়ার্ড। আচ্ছা, এই এই রুমগুলো থেকে কি বি সাইড ভিউ না? জায়গাটা ওপেন করতে, ও এই এই প্রেসিডেন্সিয়াল সুইট যে কয়টা আছে সবগুলো থেকে এরকম সমুদ্রের ভিউ পাওয়া যাবে, তাই না? Water, water everywhere, and all the boats did sink. Water, water everywhere, nor a drop to drink. যদিও আমাদের খাবার বা পানির অভাব ছিল না, কিন্তু এই গভীর সমুদ্রে এসে আমাদের শুধু আনসেন্ট মেরিনারের কথাই মনে পড়ছিল। কি মোহনীয়, কি বিশাল, কি ভয়ঙ্কর, কত সুন্দর! আলহামদুলিল্লাহ।
এখানে কি শুধু বুফেই চলে নাকি এখানে চলে বুফেই চলে না রেগুলার নাস্তা রাস্তা এগুলো বুফেই চলে সকালের নাস্তাও কি বুফে হয় না ওটা অফ থেকে অফ থেকে আর যাওয়ার সময় হচ্ছে এখানে লাঞ্চটা হয় আর না সেন্ট মার্টিন যাওয়ার সময় এখানে ডিনারটা হয় আর আসার সময় লাঞ্চটা হয় বুফে সবকিছু ওপেন রেখে হ্যাঁ বুঝতে পারছি এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আর কি বুফে এখানে হয় 1000 টাকা করে পার পারসন এখনো রেডি হয় নাই মনে হয় না আজকে কয়টা থেকে যাও এই লাঞ্চ এরিয়াটা কয়টা থেকে সার্ভ করবেন আপনারা 11টা থেকে কয়টা পর্যন্ত 2টা পর্যন্ত না এই এটা হচ্ছে বি বি ফ্লোর বি ফ্লোর বি ফরওয়ার্ড সাইড আর ওই যে প্রেসিডেন্সিয়াল সুইটগুলো দেখলাম এটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাইড পরবর্তীতে করে যেহেতু এটা এই মাসের জন্য ছিল ডিসেম্বরের জন্য জানুয়ারির জন্য হয়তো বা নতুন করে মেনু করবে কিনা এই বয়স শেষে এটা হচ্ছে ডিসিশন আচ্ছা আইটেম তো বেশ ভালোই থাকে 999 আর ডিনার আর ব্রেকফাস্ট এই লাঞ্চ যেটাই হোক এই আইটেমগুলো এটাই থাকে লাঞ্চ ডিনার দুটোই যাওয়ার সময় তো দেখলাম এই রেস্টুরেন্ট এরিয়া থেকে এই জায়গাটা হচ্ছে ভিভিআইপি ভিভিআইপি মানে ভিআইপি থেকে বেশি এটা আর কি এগুলো কত 60,000 আচ্ছা এখানে কয়টা রুম আছে টোটাল 6টা জি আর এখান থেকে যে ফ্রন্টের ভিউটা আমি কি এই পর্যন্ত যেতে পারব হ্যাঁ এই ভিভিআইপি এখানে আমাদের গেস্ট আছে হ্যাঁ সমস্যা নেই আমি জাস্ট একটা হ্যাঁ শুধুমাত্র ভিভিআইপি রুমের গেস্টদের জন্য রিজার্ভ এরিয়া এটা এগুলোকে তারা বলা হচ্ছে এম্পেরোর সুইট 60,000 টাকা করে পার নাইট এটার ভাড়া আর এইটা হচ্ছে শিপের পুরো পেছনের সাইডটা ব্যাক সাইড বেসিক্যালি এইটা হচ্ছে গার্বেজ জোন ওই পুরো শিপের যত ময়লা আবর্জনা আছে এখানে এনে জমা রাখা হয় আর এখানে ইঞ্জিনের একটা পোর্শন আছে ওই ইঞ্জিন পোর্শনটাও এই এটা বেসিক্যালি রেস্ট্রিক্টেড এরিয়া বাট পেছনে এসে আমরা একটু সমুদ্রর ভিডিও নেওয়ার জন্য এখানে আসছি এইখান থেকে সমুদ্রটা আসলে অন্যরকম বিউটিফুল আপনাদের সুবিধার্থে বে1-এর সব ক্যাটাগরির রাউন্ড ট্রিপের টিকিটের মূল্য তালিকা দেওয়া হলো ইকোনমি 4,000 পার পারসন বিজনেস 5,400 পার পারসন ওপেন ডেক 6,500 পার পারসন বাংকার বেড 8,000 পার পারসন ভিআইপি প্রেসিডেন্সিয়াল 40,000 দুইজনের জন্য রয়্যাল 55,000 দুইজনের জন্য ভিভিআইপি কেবিন 60,000 দুইজনের জন্য ফ্যামিলি বাংকার কেবিন 60,000 চারজনের জন্য ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস 60,000 চারজনের জন্য এবং দ্য এম্পায়ারস কেবিন 60,000 দুইজনের জন্য এছাড়াও ওয়ানওয়ে টিকিট কেটে নিতে পারেন যথাক্রমে ইকোনমি 2,200 বিজনেস 3,000 বাংকার বেড 4,400 ওপেন ডেক 4,000 ভিআইপি প্রেসিডেন্সিয়াল 24,000 এবং বাকি সব 35,000 টাকা করে
সৈকত, এক্সপিরিয়েন্স কেমন? অনেক ভালো এক্সপিরিয়েন্স, মানে সূর্যের সাথে অনেকদিন পরে মানে একটা যোগাযোগ হয়েছে, এদিকে সূর্য এদিকে বাতাস, ঠিক আছে, অতল সমুদ্র, মানে মনে হচ্ছে যে উই আর রানিং ফর ইনফিনিটি। দুপুরের খাবার হচ্ছে এই ডিম, বেসিক্যালি চিকেন বিরিয়ানি এটা। হ্যাঁ, আমি মানতে নারাজ, কারণ আমরা টাকা পয়সা খরচ করে যদি শিপের মধ্যে উঠি ডেফিনেটলি খাবারের রাইটটা আমাদের থাকা উচিত। বিওয়ানের অন্য সব কিছু ভালো লাগলে পরেও এই খাবারের সার্ভিসটা, এবং এই যে বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, যে যেখানে পাচ্ছে বসে খাচ্ছে, তো মানে পুরো একটা বিশৃঙ্খল অবস্থা। দুপুরের খাবার নিয়ে রাতের খাবারেও একই অবস্থা ছিল, রাতের খাবার আরও হরিবল ছিল, জঘন্য ছিল। তো খাবারটা আসলে, এক হচ্ছে খাবারের মান, দ্বিতীয় হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্ট, দুইটাই মানে 10-এ যদি মার্কিং করতে হয় একও পাবে না এটা। আর বুফের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, বুফে তো যে আইটেম ছিল, এবং ওইখানে এত ক্রাউড, সাফিসিয়েন্ট বসার জায়গা নাই, প্রচণ্ড ভিড়, মনে হচ্ছে মাগনা খাইতে আসছে লোকজন। পুরো শিপের মধ্যে এই একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে খাবারের মিসম্যানেজমেন্ট, ভেরি সরি টু সে। আমরা বেওয়ানে যাওয়ার দিন রাত ছিল, তো সমুদ্রের মধ্যে দিয়ে ডিপ সি দিয়ে জাহাজটা যখন চলেছে, আমরা আসলে কিছু বুঝতে পারি নাই। আমরা মানে সমুদ্রের সৌন্দর্যটা আমরা নিতে পারি নাই, বাট এইটা তো আসলে আমার লাইফের প্রথম ডিপ সির মধ্যে দিয়ে যাতায়াত, এর আগে আমি কখনো আসি নাই। ইনফ্যাক্ট আমরা কেউই আসি নাই, কেউ আসছে এই গভীর সমুদ্রের মধ্যে দিয়ে যাত্রা, এটা অ্যামেজিং। ইউ ক্যান বি টায়ার্ড টু সি দ্য বিউটি অফ দ্য ডিপ, অসাধারণ। যতদূর চোখ যায় শুধু পানি, আল্লাহ তাআলা আমাদের চোখের ক্ষমতা যতদূর পর্যন্ত দেখতে দিতেন ততদূর পর্যন্ত শুধু পানি, এবং পানিগুলো হচ্ছে ব্লু, জাস্ট মানে আই ক্যানট এক্সপ্লেইন, ক্যামেরার মধ্যে এটা আসলে এইভাবে ধারণ করা সম্ভব না, এত মানে অদ্ভুত সৌন্দর্য। তো স্কোপ থাকলে আসলে এই জার্নিটা সবারই একটু এনজয় করা উচিত, আর সমুদ্রের গভীর সমুদ্র দিয়ে যাতায়াত, এটা একটা আমার মনে হয় এটা একটা খুবই আনএক্সপ্লেইনেবল একটা এক্সপিরিয়েন্স হবে সবার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ঘরে বসে টিকিট কাটার জন্য ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট পার্সনের নাম এবং নাম্বার দেওয়া থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রাফুডো। আসসালামু আলাইকুম।